হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। লাবণী ডেলি আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটিতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে কোনো আমি ড্রয়িং নিয়ে আসিনি, সেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো। তো আজকে আবারও আগের মতো একটা মিনি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো হচ্ছে আজকে আমি একটু তমলুকে যে বর্গভীমা মন্দির, তো সেখানে একটু যাব। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করব, মন্দিরটা একটু সামান্য ঘুরে দেখাবো তোমাদেরকে। তো বেশি বড় করব না ভিডিওটা, খুব ছোট্টর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, একদম মন্দিরের যেই তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, তো চলো। তো আমরা মন্দিরের সামনেটাতে চলে এসেছি, এবার সিঁড়ি দিয়ে উঠে যাব ওপরে। তো ওপরে হচ্ছে এটা ঠাকুরটা আছে, তো ওই জন্যই যাচ্ছি, ওপরে উঠে গেলাম। এরপরে হচ্ছে ওরা সবাই ওপরের মধ্যেই আছে, তো এবার ওদের দেখা হবে ওদের সাথে। দেখো এই যে আমাদের চলে এসেছে আমার দিদির বড় মেয়ে, ওকে নিশ্চয়ই দেখে তোমরা চিনতে পারছো। আর এদিকে এই জায়গাটাতে হচ্ছে পাঁঠা বলি দেওয়া হয়। তো চলো এবার হচ্ছে আস্তে আস্তে এগোতে থাকি মন্দিরের সামনের দিকে। তো দেখো আমাদের সাথে মায়ের দর্শন করাবো, তো হচ্ছে চলো। এখানে মায়ের দরজাটা বন্ধ ছিল, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না মায়ের দরজা। মানে এখন যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে, ওই জন্যে সব কিছু বন্ধ আছে, এক্ষুনি ভোগ লাগানো হয়েছিল। এই দেখো এখানেও আমাদের কম মতোই যে আর্টের যে জানি সেটাও আছে। এটা আগে ছিল না, এই আলপনাটা আগে ছিল না, এইবারে গিয়ে প্রথম দেখতে পেলাম। আর এখানে এই যে এই গাছটিতে মানত করা হলে সেখানে ওই এগুলো বেঁধে দিয়ে আসা হয়, যে মানত করে সে ওইখান থেকে জিনিসগুলো বেঁধে দেয় ওই জিনিসগুলো। আর এইদিকে যে আরও এগিয়েতে থাকি দেখাচ্ছি, আর ওই যে এই দিক থেকেও আরেকটা গেট, এটাও বন্ধ ভেতরে যাওয়ার জন্য। এই দেখো সবাই বসেছে, এই মাত্র মানে ভোগ দেওয়া শেষ হলো, তো তাই জন্যই দেখো চারিদিকে সব বাসনপত্র পড়ে আছে। এদিকে এখানে একটা ছোট্ট পুকুর আছে মায়ের, তো এখানেও হচ্ছে পুকুরটা আছে। ওকে, তো চলো দেখতে থাকো। এই যে দেখো, এদিকে দেখো। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মন্দিরের মধ্যে। তো চলো, হচ্ছে প্রচণ্ড আওয়াজ, তো কথা শোনা যাবে না, তবুও যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটাই শেয়ার করবো। তো এদিকটা অনেকটাই ফাঁকা, তো দেখো এই যে মন্দিরটা। এই যে আমার সোনামাকে একটু দেখে নাও, সোনামা একটু হাই করে দাও তো, এদিকে দেখো। হাই, ও এখন অনেকটাই মানে টায়ার্ড হয়ে গেছে। তো চলো, এই যে আমাদের সুন্দরীরা সার চলে এসেছে। আরেকটি আমার, চলো তোমাদের সাথে পরে কথা হবে। ওকে, বেলা হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমরা বেরোবো, কিন্তু দেখো এখানে মন্দিরের মধ্যে কোনো অনেকটাই নিরিবিলি, তো হচ্ছে এখানে সেরকম কেউ নেই। তো এখানে একটা বিয়ে হচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, এই যে ওখানে বিয়েটা হচ্ছে, আর হচ্ছে তো চলো দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। এই যে তোমাদের সাথে বউ আর বরের ছবিটাও তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু বর্গভীমা মন্দিরে সবাই বিয়ে এটাও দেওয়া হয়, তো আজকের দিনে যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো তার জন্য এখানে আজকে বিয়েটাও হচ্ছে। ওকে, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে বর আর বউয়ের ছবিগুলো। ওকে, তো চলো। এটা হচ্ছে আমার দিদির একটা রিলেটিভেরই বিয়ে। তো হচ্ছে এই যে দেখো বউ বসে আছে এখানে, আর হচ্ছে এদিকে বিয়েটা হচ্ছে, ছেলে ওদিকে বিয়েতে অলরেডি বসে পড়েছে। তো এটা আমার দিদিরই একটা রিলেটিভেরই বিয়ে। তো ওই দেখো দিদি এখানে দাঁড়িয়ে আছে, সেই পারপাস থেকেই মন্দিরে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে মন্দিরটা সামান্য ব্লগ শেয়ার করি। আর এদিকে আমার দিদির বড় মেয়ে ছোটো মেয়ে বসে আছে, দেখো হচ্ছে সবাই ওদের বসে আছে, ওরকম বিয়ে দেখছে। এই যে দেখো, এই আমার সম্পর্কে হচ্ছে দিদির জায়ের ছেলে, মানে আমার বলছি দাদা হয়।
তো খুব হঠাৎ করেই বিয়েটা হচ্ছে, তাই সেরকম কোনো আয়োজন নেই, তাই আজকে ভ্যালেন্টাইন্স ডের দিনে বিয়েটা হয়ে যাচ্ছে। ওকে, তো চলো দেখতে থাকো। পরে দেখো, এখন মন্দিরটা হচ্ছে খুলে দিয়েছে, তোমাদের সাথে মায়ের দর্শন করাবো। তো চলো দেখো, এই যে এখানটা থেকে আমি দু ভেতরে যাইনি, তো দূর থেকেই মাকে দেখাচ্ছি তোমাদের, হালকা করেই বোঝা যাচ্ছে, খুব ভালো দেখা যাচ্ছে না। ওকে, তো চলো আমি একটু প্রণাম করে নিই। তো আমি আগে প্রণাম করে নিই, যেহেতু মায়ের দরজা বন্ধ ছিল, তো হচ্ছে প্রণামটা সেরে নিই। আর হচ্ছে চলো, অন্ধকার হয়ে গিয়েছে, এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরোবো। দেখো আলো জ্বলে গিয়েছে চারিদিকে। দেখে বুঝতেই পারছো অনেকটা ক্লান্ত, এবার আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে যাচ্ছি, হচ্ছে এরপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো চলো আস্তে আস্তে এই যে মন্দির থেকে বেরোচ্ছে, আবার হচ্ছে পরে কথা হবে তোমাদের সাথে। ওকে, তো চলো এখানেই আমার ভিডিওটা এন্ড করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা নোটিফিকেশান বেলটাও বাজিয়ে দিও, যখন আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব, তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে চলে যায়। ওকে, তো চলো দেখে নাও আজকের কিছু ফটো, সেগুলো যে তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, তা আর আজকে অন্য কোনো ড্রয়িংয়ের ভিডিও দেব না, আর কাল থেকে আবার যেমন প্রত্যেক দিনের মতো ভিডিও পোস্ট করি, বড় ভিডিও দেওয়া হয়, তেমনই হচ্ছে ভিডিওগুলো দেব। ওকে, তো চলো এখনকার মতো টাটা। ওকে।